हावड़ा टिकियापड़ा रेलवे स्टेशन पे रेल अवरोध। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। आज हावड़ा टिकियापड़ा रेलवे स्टेशन में यात्रियों ने किया रेल अवरोध। जैसा कि यात्रियों का कहना है, काफ़ी दिन से इस स्टेशन की ट्रेन अपने निर्धारित समय पे नहीं आती है। ट्रेन आने की बाद भी अपने निर्धारित समय से ट्रेन चलती नहीं है, जिस वजह से यात्रियों को काफ़ी कठिनाई और परेशानियों का सामना करना पड़ता है। आज भी उसी तरह काफ़ी लंबे समय तक इंतज़ार करने के बाद यात्रियों को टिकियापड़ा स्टेशन से वापसी की ट्रेन ना मिलने पर यात्रियों ने विरोध प्रदर्शन किया। रेल लाइन पर ही उतरकर किया चक्का जाम। यात्रियों का कहना है, काफ़ी लंबे समय तक इंतज़ार करने के बाद भी वापसी कोई ट्रेन सुविधा अब तक उन्हें नहीं मिली, जिसके कारण वो रेल लाइन पर उतर कर अपना विरोध प्रदर्शन कर रहे हैं। बंद है उच्च शाखाएं की सारी ट्रेन परिसेवाएं। आइए देख लेते हैं न्यूज़ लाइन कोलकाता के माध्यम से पूरी रिपोर्ट। দীর্ঘ দিন চলছে এই অবস্থা, আমরা মানে সয়ে গেছে, দেয়ালে পিঠ হয়ে গেছে আমাদের, আর কোনো রাস্তা নেই। এই কারণের জন্য কি সময় মতন কাজে পৌঁছাতে পারেন না? পৌঁছতে পারছি না, কাজ চলতে পারে না, মালিক ফিরিয়ে দিচ্ছে, যা অবস্থা। আমরা নিত্য দিনে ভালোভাবে জানো ট্রেনটা চলে, আমরা দিন কাজ ফাজ করতে পারি, আমরা দিন মজুর ছেলে, আমরা কাজ ফাজ করতে পারি, টাইমে আমরা ট্রেনটা চাই। আমি আসছি নলপুর থেকে, আসছি সারেঙ্গা। আর আপনার বাড়ি ফেরার কথা, আপনি স্টেশনে কখন এসেছেন আজকে? আমি আসছি তখন 5:30 হবে। আমাদের সমস্যা, সকালবেলা তো গাড়ি লেট চলে, সন্ধ্যে এমনি বিকাল 4টা থেকে আজকে গাড়িই নেই, তাই জন্য আমাদের দৈনিক এই অবস্থা থেকে আজকে আমাদের এই আন্দোলন করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ট্রেন সুস্থভাবে চলুক, টাইমে চলুক, এতে প্যাসেঞ্জারের কোনো হ্যারাসমেন্ট হবে না। কিন্তু আজকে বিভিন্ন দিন ধরে, বহুদিন ধরে, আজকে একদিন নয় দুদিন নয়, আমাদের এই লাইনে প্রতিদিনই গাড়ি তোমার কাছে গণ্ডগোল থাকে, কোনো দিনই গাড়ি টাইমের মতন চলে না। আজ 4 ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ির কোনো খবরই নেই। আজ প্রতিদিনই তোমার কাছে মানুষকে হেনস্থা হতে হচ্ছে, আর কোনো দিন কোনো তোমার টাইমের মধ্যে কোনো গাড়ি নেই। এই কারণের জন্যই আজকে তোমার কাছে অবরোধটা করা হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে আমাদের। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমার 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়ে গেল, তোমার কাছে কোনো গাড়িই দেয়নি এখনো পর্যন্ত, 4.5 ঘন্টা হয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা তোমার কাছে শান্তিভাবে যাতে তোমার লোকাল যাতায়াত করে টাইম মতো চললেই আমরা তোমার কাছে শান্তিভাবে তোমার কাছে ছেড়ে দেবো। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেন ঠিকঠাক টাইমে।